ওটা তোমার, আচ্ছা আমরা আমরা যে রিগ্রেশন লাইন আর মানে শিখেছি আর কি, মানে যেখানে আমরা দুটো ভ্যারিয়েবলের মধ্যে আমরা রিলেশনশিপটা ড্র করছি, তার একটা পদ্ধতি হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। মানে এটাকে স্কোয়ারিং করে, এই যে এক্স আর ওয়াইটাকে স্কোয়ার করে আমার এই ফর্মুলাটাকে দিয়ে আমি কাজটাকে করব। তো আমি এখানে লিস্ট স্কোয়ার মেথডের যে ওয়ার্ড হবে সেটা আমি সবাইকেই অ্যাডভাইস করছি, তারা যেন 5-এর ইন্টারভেল, অর্থাৎ 5, 10, 15, 20। অলরেডি আজকে আমি যে ডেটাটা শেয়ার করছি তোমাদের সঙ্গে রিগ্রেশন অ্যানালিসিস এর, এমনি ওই এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, ওই ডেটা ওই অনুযায়ী যেন তোমরা ওয়ার্ডের নাম্বার লিখে, লিটারেটস এবং ওয়ার্কার্স লিখে, তারপরের যে কলামগুলো হবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি এবং এটা আমি শেয়ারও করে দেবো জিসিআরে, যাতে তোমাদের দেখে করতে সুবিধা হয়। এক্স স্কোয়ার বার করবে, অর্থাৎ লিটারেটের যে ভ্যালুটা পাবে সেটাকে স্কোয়ার করলেই এখানে পেয়ে যাবে, ওয়ার্কার্স এর যে ভ্যালুটা ওয়াই পাবে সেটাকে স্কোয়ার করলেই ওয়াই স্কোয়ার পেয়ে যাবে, আর এক্স আর ওয়াই মানে হচ্ছে লিটারেটের এক্স এর সঙ্গে ওয়াইটাকে মাল্টিপ্লিকেশন করে এক্স ওয়াই বার করবে। প্রত্যেকটা কলামের মানে এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই, প্রত্যেকটা কলামে তুমি লাস্টে কিন্তু সামেশনটাকে বার করে রাখবে। ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই হ্যাট ইজ ইকাল টু এ প্লাস বি এক্স। যখন আমরা থিওরিটা পড়েছি তখন আমি এগুলোকে নিয়ে ডিটেলে আলোচনা করছি করেছিলাম, আজকে আমি আর ডিটেল বলছি না। ওয়াই হ্যাট ইজ ইকাল টু এ প্লাস বি এক্স। এবার আমাদের যেটা জানতে হবে বি এর ফর্মুলাটা কি, কিভাবে আমি বি এর ভ্যালুটাকে ডিটারমাইন করব, আর এর ফর্মুলাটা কি, কিভাবে আমরা এ এর ভ্যালুটাকে ডিটারমাইন করব। যে মুহূর্তে আমি ফর্মুলাটা দেখাচ্ছি, যে মুহূর্তে আমি এ আর বিটাকে ডিটারমাইন করে দিলাম, এ এর ভ্যালুটাকে এখানে বসিয়ে দেব, বি এর ভ্যালুটাকে এখানে বসিয়ে দেব, তারপর আমি কি করব, রিগ্রেশনে যেভাবে আমি করেছি সেইভাবেই আমি সেইভাবেই আমি ওয়াই এক্স এর একটা ভ্যালু বসা এক্স এর একটা ভ্যালু বসাবো। আমি যেরকম তোমাদেরকে আগের দিনও বলেছিলাম যে যে কোনো একটা এক্স এর ভ্যালু তুমি এক্স এর অ্যাক্সিসের যে ভ্যালুগুলোকে নিয়েছো সেগুলোকে দিয়েও করতে পারো, বা তোমার মনের মতো এই যে এক্স এর যে ভ্যালু আছে সেখান থেকে একটা নিচের দিকের আর একটা ওপরের দিকের ভ্যালু নিয়ে এক্স এর ভ্যালু বসিয়ে আমি ওয়াই হ্যাট পাবো, তার ওপর বেস করেই আমার কি হবে না ট্রেন্ড লাইনটাকে ড্র করবো। শুধুমাত্র এখান থেকে কাজটা একই, শুধুমাত্র এখানে যেটা আছে সেটা হচ্ছে ফর্মুলাটা তোমার আলাদা। এবার আমি একটু ফর্মুলাটাকে দেখাই তোমাকে। বি এর ফর্মুলাটা হচ্ছে বি ইজ ইকাল টু সামেশন অফ এক্স ওয়াই, অর্থাৎ সামেশন অফ এক্স ওয়াই মানে এক্স ওয়াই এর যে সামেশনটা সেইটাকে তোমরা বসাবে, বসে গেল, মাইনাস সামেশন অফ এক্স, এইটা হচ্ছে লিটারেটের সামেশন অফ এক্স করে যেটা হবে সেটাকে বসাবে, ইনটু সামেশন অফ ওয়াই, সামেশন অফ ওয়াই করে যেটা তোমাদের হবে সেটাকে তোমরা এখানে বসাবে, ডিভাইডেড বাই এন, এন মানে কটা, আমার টোটাল নাম্বার অফ ওয়ার্ড আমরা এখানে কটা নিয়েছি, মনে হয় যতদূর আমার মনে পড়ছে 28টা মনে হয় নিয়েছিলাম, হোল ডিভাইডেড বাই সামেশন অফ এক্স স্কোয়ার মানে কোনটা, এইটার, এই যে এক্স স্কোয়ারের যে সামেশনটা সেইটাকে বসাবে, হোল সামেশন অফ এক্স এর হোল স্কোয়ার, তাহলে এখানে এই যে সামেশন অফ এক্স এর যেটা বেরোবে তার সেই ভ্যালুটাকে বসিয়ে তার হোল স্কোয়ার করবে, ডিভাইডেড বাই এন। ভালো করে বুঝে বুঝে করবে, কিন্তু এখানে কিন্তু বলেছে সামেশন অফ এক্স স্কোয়ার, তার মানে কিন্তু এই কলামটা হবে, আর যেটাতে বলছে সামেশন অফ এক্স এর হোল স্কোয়ার তার মানে এইটা বসে তার হোল স্কোয়ার বসবে হবে, কিন্তু এইগুলোকে যদি ঠিকঠাক করে না বসাও তাহলে কিন্তু ভুল। এবার ঠিক যেভাবে আমরা সরল করি সেইভাবে কাটাকুটি গুনটুন ভাগ টাগ করে নিয়ে তুমি বি এর ভ্যালুটা পেয়ে যাবে। যে মুহূর্তে বি এর ভ্যালুটা পেয়ে যাবে তখন তুমি এর ফর্মুলাটাকে পুষাবে, এ হচ্ছে ইজ ইকাল টু ওয়াই বার, ওয়াই বার মানে কি, আমি এই যে এখান থেকে ওয়াই থেকে আমাকে মিনটাকে বার করে নিতে হবে, মাইনাস বি এক্স বার, এক্স এরও আমার কি করতে হবে মিনটাকে ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে বি এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম, ওয়াই বার জেনে যাচ্ছি, এক্স বার জেনে যাচ্ছি, এ এর ভ্যালুও পেয়ে গেলাম। যে মুহূর্তে আমি বি এর ভ্যালু এবং এ এর ভ্যালু পেয়ে গেলাম তখন খুব সহজেই আমি এখানে পুট করে আমি রিগ্রেশনের ট্রেন্ড লাইনটা ড্র করার জন্য আমি আঁকতে পারবো।